আরে ধুর, একটাও গাড়ি পাচ্ছি না। ইন্টারভিউতে যদি সময় মতো না যাই তাহলে ওখান থেকেই বাড়ি পাঠিয়ে দেবে, একমাত্র ভগবানই বাঁচাতে পারে। আমি কি ভাবছি, আমাদের সময় ভগবান আসবে নাকি? বলো বৎস, তোমার কি চাই? আরে এ তো সত্যি সত্যি ভগবান চলে এসছে। আরে তাড়াতাড়ি বল, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। ঠিক আছে ভগবান, তুমি না আমার ত্বককে বিউটিফুল চকচকে ইউথফুল বানিয়ে দাও, আর আমার কিচ্ছু চাই না। তথাস্তু। ও তো এটা স্বপ্ন ছিল। কি সত্যি গ্লিসারিন? আর এটার কি মানে? আরে এটার মানে হলো গ্লিসারিন সত্যি সত্যি আমাদের স্কিনকে নরম, সুন্দর এবং চকচকে করে তোলে। সত্যি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখাবো গ্লিসারিন দিয়ে কিভাবে নরম, চকচকে এবং ইউথফুল স্কিন পাবে। বন্ধুরা, আমাদের ব্যস্ত জীবনে ডেইলি মেকআপ, সান ড্যামেজ এবং দূষণের জন্য আমাদের ত্বক খারাপ হতে থাকে, সাথেই ফাস্টফুড অতিরিক্ত খাওয়ার ফলে ত্বকে ব্রণ, র্যাশ বের হয়। তাই আমি আজকে আপনাদের জন্য কিছু অসাধারণ স্টেপ দেখাবো, যা ব্যবহার করলে মাত্র এক সপ্তাহের মধ্যে ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন, আপনার স্কিন একদম চকচকে, উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। কিন্তু ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রথমে আমরা গ্লিসারিন দিয়ে মুখ পরিষ্কার করব, যার জন্য একটি পাত্রে 3 চামচ কাঁচা দুধ, 1 চামচ গ্লিসারিন আর 1 চামচ গোলাপ জল নিয়ে মিশিয়ে নিন ভালো করে। ব্যাস, ক্লিনজার তৈরি। এবার একটি কটন প্যাডে নিয়ে এইভাবে মুখ এবং গলা পরিষ্কার করে নিন। গ্লিসারিন, দুধ আর গোলাপ জল একসাথে মিশে ত্বকের এক লেয়ার নিচে যায় এবং নতুন কোষ উৎপন্ন করে, যার ফলে শুষ্ক ত্বককে ঠিক করে নরম, চকচকে, সুন্দর করে তোলে। 20 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। আর হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারে। বন্ধুরা, গ্লিসারিন স্ক্রাব বানানোর জন্য একটি বোলে 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ অ্যালোভেরা জেল আর 1 চামচ গ্লিসারিন নিয়ে মিক্স করে নিন। দে আমি হেল্প করে দিচ্ছি। বন্ধুরা, গ্লিসারিনের সাথে অ্যালোভেরা মিশিয়ে ত্বককে খুব উজ্জ্বল বানিয়ে দেবে। আর হ্যাঁ, গ্লিসারিনে অ্যান্টি এজিং উপাদান থাকার জন্য চালের গুঁড়ো আর গ্লিসারিন একসাথে মিশে ত্বককে ইউথফুল আর চকচকে করে তুলবে। 3-4 মিনিট পর্যন্ত স্ক্রাবিং করুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। চল হয়ে গেছে, যা মুখ ধুয়ে আয়। একবার স্ক্রাবিং করার পর দেখবেন মুখে এত গ্লো চলে আসবে যে আপনি ভাবতেও পারবেন না। এবার আমাদের একটা ময়েশ্চারাইজার বানাতে হবে, কিন্তু এটা রাত্রেবেলা লাগাতে হবে। কেন, দিনের বেলা কেন লাগানো যাবে না? আরে এটা সারা রাত লাগিয়ে রাখলে তবেই তো ভালো কাজ হবে। তো ময়েশ্চারাইজার বানানোর জন্য 1 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ গ্লিসারিন এবং এতে 2 ভিটামিন এ ক্যাপসুল দিয়ে মিশিয়ে নিন। এটা আপনি বেশি বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। এটি নিয়ে আপনার মুখে এবং গলাতে অ্যাপ্লাই করে নিন, মাসাজ করুন 5 মিনিট পর্যন্ত। এই সলিউশন ত্বককে রিজুভিনেট করবে আর স্কিন রিহাইড্রেশনকে ঠিক করবে। এইরকম যদি আপনি কন্টিনিউ করতে পারেন তো আপনার স্কিন ইয়াঙ্গার লুকিং, গ্লোয়িং হয়ে যাবে। এটি লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিন আর সকালে উঠে মুখ ধুয়ে নিন। তো গাইস, ভিডিও ভালো লেগে থাকলে তাড়াতাড়ি লাইক আর শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন বাই বাই।